বিপাকে একদা মন্ত্রী পার্থ এবং তার চর্চিত বান্ধবী অর্পিতা। এবার শিক্ষানিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু আয়কর দফতরের। মোট ১৬টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু আয়কর দফতরের তরফে। যে ১৬টি সম্পত্তি অতীতে বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, এই সম্পত্তি নিয়ে আলিপুর মহিলা সংশোধনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দফতর। আর এই জিজ্ঞাসাবাদের মুখে পড়তেই কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করে সেগুলিকে বেনামি সম্পত্তি ধারা এনে মামলা করা হবে বলে সূত্রের খবর। কিন্তু কেন চোখে জল অর্পিতার? একই বিপাকে পড়ে কুম্ভীরাশ্রু, প্রশ্ন তুলছে রাজ্যের ওয়াকিবহাল মহল। সেদিন তারিখটা ছিল ২০২২ সালের ২৩শে জুলাই। শিক্ষানিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে পার্থ, অর্পিতা, অপা রাজ্য রাজনীতিতে চর্চিত নাম। অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে চোখ কপালে ওঠে ইডির। টাকার পাহাড় মিলেছিল অর্পিতার দুই ফ্ল্যাটে। বাজেয়াপ্ত হয়েছিল নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা, সোনা মিলিয়ে প্রায় ৬০ কোটির সম্পত্তি। এছাড়াও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মেলে তদন্তকারীদের হাতে। আর এই বিপুল সম্পত্তি জড়িয়ে কি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে? প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। আর এখানে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করার সময় কি খেয়াল ছিল না পার্থ অর্পিতার? নাকি টাকার গদিতে বসে বিপুল ঐশ্বর্যের মোহে তাদের চোখে পড়েনি রাজ্যের রাজপথে আন্দোলনরত চাকরি প্রার্থীদের কথা? এখন বিপাকে পড়তেই বারে বারে কুম্ভীরাস্ত্র বইয়ে কি সস্তা সহানুভূতি আদায়ের মরিয়া কৌশল অর্পিতার? মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।